ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি, সালাত আদায় করতে বলেনি, যাকাত দিতে বলেনি, হেজাব করতে বলেনি। ইসলাম সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়ে উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে, লার্নিংয়ের প্রতি উৎসাহিত করেছে, স্টাডি করা, রিসার্চ করা, এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে। এবং এটার একটা ইন্সপায়ারেশন কিন্তু আমরা সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদ্রিস আলাইহিস সালাম পবিত্র কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে ইদ্রিস আলাইহিস সালাম অন্যতম একজন নবী। পবিত্র কালামুল্লাহ মাজিদে খুব প্রেসাইজলি কেবলমাত্র 2টি সূরার 2টি আয়াতে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করেছেন। যেমন সূরাতু মারিয়ামে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। অর্থাৎ হে নবী, আপনি কালামুল্লাহ মাজিদে কোরআনের ভেতর ইদ্রিসের কথা উল্লেখ করুন, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী একজন নবী এবং আমি তার সম্মানকে, মর্যাদাকে অনেক বেশি সুউচ্চ করেছি, আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছি। মারিয়ামের এই আয়াতটি ছাড়া সূরাতুল আম্বিয়ার আরও একটি আয়াতে আল্লাহ তাআলা সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। সে আয়াতে কেবলমাত্র ওনার নামটি উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, অন্যান্য নবীদের সাথে মিলিয়ে তিনি এরশাদ করছেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিস ওয়া দাল খিফল কুল্লু মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সলিহিন। অর্থাৎ ইসমাঈল, ইদ্রিস এবং দুল খিফল তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, তাদের প্রত্যেককে আমি আমার বিশেষ রহমত দিয়ে বেষ্টন করেছি এবং তারা ছিলেন সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত ব্যক্তি। কালামুল্লাহ মাজিদের সূরাতু মারিয়াম এবং সূরাতু আম্বিয়ার এ দুটি আয়াত ছাড়া আর কোথাও সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করা হয়নি। সুনানে নাসাইতে একটি সহি হাদিসেও আমরা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ দেখতে পাই, যেক্ষেত্রে উল্লেখ হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমরা জানি মেরাজ রজনীতে সাতটি আকাশে সাতটি স্তরে তিনি সাতজন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন। সেখানে তিনি চতুর্থ আসমানে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। হাদিসের ভাষ্যটি ছিল এমন, সুম্মা আতাইনা আসসামা আর-রাবিআ, এক দুই তিন করে আমি জিব্রিল আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি চতুর্থ আসমানে এলাম। ফামিসলু দালিক, এর আগের আসমানগুলোতে যেভাবে জিজ্ঞেস করা হয়েছিল জিব্রাইলকে, তুমি কে, তোমার সাথে কে, তোমাদেরকে কি আসার পারমিশন দেওয়া হয়েছে, এভাবে যত ফর্মালিটিজ আছে এগুলো সারা হয়েছে। আতাই তো আলা ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন হঠাৎ করে আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম। ফাসাল্লাম তো আলাই, ওনাকে দেখেই আমি ওনাকে সালাম দিলাম। ফাকালা মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিক, আমাকে দেখে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম বললেন, স্বাগতম হে আমার ভাই, হে প্রিয় নবী, স্বাগতম হে ভাই এবং হে নবী বলে তিনি আমাকে ওয়েলকাম বা সুস্বাগতম জানিয়েছেন। তাহলে কোরআনের দুটি আয়াত এবং সুনানে নাসাইর এই সহি বর্ণনাটি ছাড়া বেসিকলি ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে সহি বর্ণনা তেমন একটা পাওয়া যায় না। বেশিরভাগ বর্ণনাগুলোই হচ্ছে দাইফ বা দুর্বল চেইনের, কিংবা ইসরায়েলি বর্ণনা, যেটাকে আমরা জিউস বা খ্রিশ্চিয়ান ট্রেডিশন বলে আখ্যায়িত করে থাকি। আল বিদায়া ওয়া নিহায়ার গ্রন্থকার ইবনু কাসির আলাইহি রহমা, উনি বিদায় নিহায়াতে উল্লেখ করেছেন যে, কানা আউয়ালু বানি আদম উতিয়া নবুওয়াত বাদা আদম ওয়া শীস, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং ওনার সন্তান শীস আলাইহিস সালামের পরে সর্বপ্রথম যেই ব্যক্তিকে নবুওয়াত দেয়া হয় তিনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। এবং নূহ আলাইহিস সালাম, উনি কি ইদ্রিস আলাইহিস সালামের আগে পৃথিবীতে নবী হয়ে এসেছেন, নাকি ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে এসেছেন, এ নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেন যে নূহ আলাইহিস সালাম এসেছেন ইদ্রিস আলাইহিস সালামের পরে, কেউ কেউ বলেছেন নূহ আলাইহিস সালাম এসেছেন ইদ্রিস আলাইহিস সালামের আগে। অনেকে বলে থাকেন যে ইদ্রিস নামটি এসেছে মূলত আদ-দিরাসা থেকে, কারণ আরবিতে দারাসা ইয়াদ্রুসু মানে হচ্ছে টু স্টাডি, পড়া, অধ্যয়ন করা। ইদ্রিস আলাইহিস সালাম উনি খুব বেশি পড়াশোনা করতেন। ওনার আগের নবী শীস আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের উপর যে সহিফাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, এই সহিফাগুলো উনি খুব বেশি স্টাডি করতেন, খুব পড়তেন, খুব অধ্যয়ন করতেন, এজন্য ওনাকে ইদ্রিস নামে নামকরণ করা হয়েছে।
সেদিন ইদ্রিস আলাইহিস সালাম ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি দাওয়া কাজে মিশরে গমন করেন এবং সেখানেই তিনি তাওহিদের দাওয়াত মানব মণ্ডলীর কাছে তিনি ছড়িয়ে দিয়েছেন। এবং সহিহ ইবনে হিব্বানের এক বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা সাইয়েদনা ইদ্রিস আলাইহিসসালামের উপর 30টি সহিফা তিনি নাজিল করেছিলেন। সহিহ ইবনে হিব্বানের আরও একটি বর্ণনা থেকে আমরা আরও জানতে পারি, যেটি ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক ওনার গ্রন্থে উল্লেখ করেছেন, যে ইদ্রিস আলাইহিসসালাম হচ্ছেন আউয়ালু মান খাত্তাবিল কলাম, পৃথিবীতে সর্বপ্রথম যিনি কলমের ব্যবহার করেছেন, কলম দিয়ে কালি দিয়ে যিনি সর্বপ্রথম পৃথিবীতে লেখালেখির প্রচলন ঘটিয়েছেন সেটা হচ্ছেন ইদ্রিস আলাইহিসসালাম। পাশাপাশি ওয়াখাত আসিয়াব, সর্বপ্রথম যিনি কাপড় সেলাই করেছেন, সুতা দিয়ে সুই দিয়ে কাপড় সেলাইয়ের সেলাই করা এই বুনন শিল্পের যে আবিষ্কার বা প্রচলন এটাও সাইয়েদনা ইদ্রিস আলাইহিসসালামের মাধ্যমেই হয়েছে। এই যে বর্ণনাগুলো আমরা এখানে উল্লেখ করলাম, এগুলো ছাড়া সাধারণত আর যত বর্ণনা সাইয়েদনা ইদ্রিস আলাইহিসসালামের ব্যাপারে পাওয়া যায় এসবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা, বিশেষ করে ওরাফা আনাহু মাকানান আলিয়া, আমি ইদ্রিসের মর্যাদাকে অনেক বাড়িয়েছি, অনেক সুউচ্চ মর্যাদার আসনে তাকে আমি আসীন করেছি। এ আয়াতের বর্ণনায় অনেক ইসরায়েলি আয়াতের ব্যাখ্যায় অনেক ইসরায়েলি বর্ণনা পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিসসালাম ইসা আলাইহিসসালামের মতো জীবদ্দশায় ওনাকে আল্লাহ তাআলা আকাশে নিয়ে গিয়েছিলেন, একজন ফেরেশতার পাখায় ভর করে তিনি আকাশে চলে গিয়েছিলেন এবং সেই আকাশে বা জান্নাতে ওনার ইন্তেকাল হয়েছে, পৃথিবীতে তিনি ইন্তেকাল করেননি। এই বর্ণনাগুলো আসলে কোনো ইসলামিক ট্রেডিশন থেকে আমরা পাই না, এগুলো ইসরায়েলি বর্ণনা থেকে আমরা পাই। ফলে ইদ্রিস আলাইহিসসালামের এই জীবন কাহিনী যখন আমরা বর্ণনা করব এক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার ভূমিকা ইসলামে কতটুকু এবং ইসরায়েলি বর্ণনা এটাকে গ্রহণ করা যাবে কি যাবে না, এ ব্যাপারে ইসলামী শরীয়ার হুকুম কি, এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হতে হবে সম্মানিত শ্রোতি। এ পর্যায়ে আমরা হুকমুল ইসরাইলিয়াত, ইসরায়েলি যে বর্ণনাগুলো আছে যেগুলো বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, বা যেটাকে আমরা তালমুদ বলছি, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে বর্ণনাগুলো সেগুলোর ব্যাপারে আমাদের ভূমিকা কি হবে। যেমন কোরআন হচ্ছে আমাদের কিতাব আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণিত কথাগুলোকে আমরা হাদিস বলছি। আমাদের আগে ইহুদি খ্রিস্টানদের অনেক নবী পৃথিবীতে এসেছিলেন, তাদের কাছে যে কিতাবগুলো এসেছিল আল্লাহর পাঠানো কিতাব এবং সে সমস্ত রসুলরা যে সমস্ত কথাগুলো বলেছেন, তাদের নবীর যে হাদিস, এগুলোই বেসিকলি ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে খুব সোজা সাপটা তিনটি কথা। এক নম্বর কথা হচ্ছে, ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে যদি কোরআন এবং সুন্না সেই ব্যাপারটিকে অনুমোদন করে, সেটাকে সাব্যস্ত করে, সেটাকে সাপোর্ট করে, তাহলে সে সমস্ত ইসরায়েলি বর্ণনা নেওয়া যাবে, সেটাকে গ্রহণ করাতে কোনো সমস্যা নেই, এটা মাকবুল। দুই নম্বর কথা হচ্ছে, ইসরায়েলের যে সমস্ত বর্ণনার বিপরীত বর্ণনা কোরআনে পাওয়া যায় অথবা কোরআন এবং সুন্না ইসরায়েলি বর্ণনার যে তথ্য, এই তথ্যকে অপোজ করছে, এটাকে অস্বীকার করছে, বরং তার ভিন্নধর্মী বর্ণনা কোরআন এবং সুন্নায় পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ইসরায়েলি বর্ণনাকে রিজেক্ট করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। তাহলে প্রথম হচ্ছে, ইসরায়েলি বর্ণনার যে তথ্যগুলোকে কোরআন সুন্না সাপোর্ট করে সেটা মাকবুল, সেটা গ্রহণযোগ্য, এটা গ্রহণ করা যাবে। দ্বিতীয়ত, ইসরায়েলি বর্ণনার কোনো তথ্যের বিপরীত বর্ণনা যদি কোরআন সুন্নায় পাওয়া যায় সেক্ষেত্রে কোরআন সুন্নাকে গ্রহণ করতে হবে, ইসরায়েলি বর্ণনা সেটা হচ্ছে মারদুদ, প্রত্যাখ্যাত, রিজেক্টেড। তিন নম্বর হচ্ছে, ইসরায়েলি কোনো বর্ণনায় যদি এমন কোনো কথা বা এমন কোনো তথ্য, এডিশনাল ইনফরমেশন পাওয়া যায় যেটার ব্যাপারে কোরআন সুন্নায় কিছুই বলা হয়নি, হ্যাঁও বলা হয়নি, নাও বলা হয়নি, এটাকে সাপোর্টও করা হয়নি, এটাকে অপোজও করা হয়নি, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, তোমরা চাইলে বনি ইসরাইলের এই বর্ণনাগুলোকে তোমরা বর্ণনা করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা তসদিক এবং তাকদিব কোনোটাই করতে পারবো না, আমরা খুব আজমাতের সাথে বলতে পারবো না যে সুলাইমান আলাইহিসসালামের সময়কালে এই ঘটনাটা ঘটেছিল, এ ব্যাপারে কোরআন সুন্নায় কিছু নেই, ইসরায়েলি বর্ণনায় এটা পাওয়া যায়, সো এটা সত্য, না এটা সত্য এটা বলা যাবে না। আবার এই বর্ণনাটা মিথ্যা, এটা ডাহা মিথ্যা কথা অনেকে এরকম বলে বেড়ায় যে এটা ইসরায়েলি বর্ণনা, এটা তো মিথ্যা, না এটাকে মিথ্যাও বলা যাবে না, কোরআন সুন্না সাপোর্টও করেনি, কোরআন সুন্না রিজেক্টও করেনি, এরকম কোনো এডিশনাল ইনফরমেশন যদি ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায়, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে যে সোর্স, তাদের যে কিতাব বা তাদের যে হাদিস, সেখান থেকে যদি পাওয়া যায় এডিশনাল কোনো ইনফরমেশন, সেটাকে তসদিক তাকদিব, অর্থাৎ এটাকে গ্রহণ বর্জন কোনোটাই করা যাবে না, জাস্ট বর্ণনা করা যাবে, একটা ঘটনা পরম্পরাকে মেলানোর জন্য বর্ণনা করা যেতে পারে। যেমন লেটস সে ইদ্রিস আলাইহিসসালামের প্রেক্ষাপট যদি আমরা বলি,
কালামুল্লাহ মাজিদের শুধু দুইটা আয়াতে খুব সংক্ষিপ্ত পরিসরে ওনার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। এবং সহি সুন্নাতে আমরা দেখেছি চতুর্থ আসমানে মেরাজের রাতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। এগুলো ছাড়া যত বর্ণনাই আছে সবই দঈফ, আর বাকি সবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা। সো একজন নবীর ব্যাপারে ইন ডিটেল যদি কারো জানার আগ্রহ থাকে বা আগের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জিউস ট্রেডিশনে খ্রিশ্চান ট্রেডিশনে কী কী পাওয়া যায় এগুলো নিয়ে গবেষণা করা, এগুলো বর্ণনা করা, এগুলো জানা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এডিশনাল ইনফরমেশনগুলোর ক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার কোনো এডিশনাল তথ্য যদি আমরা নেই, সেটা সত্য কি মিথ্যা খুব কনফিডেন্সের সাথে এটা কোনোটাই বলার সুযোগ নেই। প্রয়োজনের খাতিরে জানার জন্য কৌতূহলবশত আমরা সেগুলো বর্ণনা করতে পারি। এবং মানুষ মাত্রই কৌতূহলী আমরা জানি, যাদের অনুসন্ধিৎসু মাইন্ড আছে, খুব কিউরিয়াস, জানতে মনে চায় যে কী হয়েছিল, কোথায় এসেছিলেন, তার জীবন পরিক্রমে কী কী ঘটেছিল, তারা ইসরায়েলি বর্ণনা বাইবেল থেকে এগুলো আমরা জানতে পারি। কারণ বাইবেলের সব কিছুই যে তারা ডিস্ট্রয় করে ফেলেছে, মানে এন্টায়ার বাইবেলে যে তারা করাপ্ট করে ফেলেছে এমনটা না। বাইবেলের অনেক কিছু আছে শুদ্ধ, আবার অনেক কিছুকে তারা করাপ্টেড করেছে। তো সেক্ষেত্রে এডিশনাল ইনফরমেশনগুলো নেয়ার ক্ষেত্রে, যেটা কোরআনেও নেই সুন্নাতে নেই, আমরা চাইলে বর্ণনা করতে পারবো, আমাদের কৌতূহলকে নিবারণ করতে পারবো, কিন্তু হুটহাট করে এটা বলতে পারবো না যে এটা সত্য কিংবা এটা মিথ্যা। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, অনেকে যেটা মনে করেন কোনো ইসরায়েলি বর্ণনা শুনলেই তারা বলে থাকেন যে এটা বানোয়াট হাদিস, এটা জাল হাদিস, এটা আসলে এক ধরনের অজ্ঞতা। কারণ এটা তো হাদিসই না, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেননি, ফলে এটা জাল হাদিস বা বানোয়াট হাদিস বলার সুযোগ নেই। কারণ এটা হাদিসই নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটা ওনার কথা নয়, বরং এটা হচ্ছে ইসরায়েলি ট্রেডিশন। তাহলে খুব সংক্ষেপে আমরা এটা বলবো যে ইসরায়েলি বর্ণনা যদি কোরআন সুন্নাহ দ্বারা সাপোর্টেড হয় আমরা গ্রহণ করব, যদি রিজেক্ট করা হয় এটাকে বর্জন করব। আর যে ব্যাপারে কোরআনে হাদিসে আমাদেরকে কিছুই বলা হয়নি, কিন্তু ইসরায়েলি বর্ণনায় আমরা বিভিন্ন নবীদের ব্যাপারে, বিভিন্ন ঘটনার ব্যাপারে এক্সট্রা এডিশনাল তথ্য পাই, সেটা আমরা বর্ণনা করতে পারবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তুসাদ্দিকু আহলাল কিতাবি ওয়া লা তুকাযিবুহুম, এ জাতীয় বর্ণনার ক্ষেত্রে তাদেরকে সত্যবাদী মিথ্যাবাদী, এই বর্ণনাটা সত্য কিংবা মিথ্যা এটা কোনোটাই বলো না। অকুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলাইকুম, বরং এটা বলো যে আমরা বিশ্বাস করি যেটা আমাদের উম্মতে মুহাম্মাদের উপর যেটা নাজিল হয়েছে এটাও আমরা বিশ্বাস করি কোরআন হিসেবে, এবং তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা সঠিকভাবে নাজিল হয়েছিল সেটার উপরে আমরা বিশ্বাস স্থাপন করি। আমরা রঈসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি যে উনি সাহাবিদের মধ্যে খুবই কিউরিয়াস মাইন্ডেড ছিলেন, কিউরিয়াসিটি খুব বেশি ছিল, অনুসন্ধিৎসু মন ছিল ওনার, কৌতূহলী মন। ফলে নবীদের ব্যাপারে কোরআনে কোনো আয়াত নাজিল হলে তাদের আগের ঘটনার আগের প্রেক্ষাপট, পরের প্রেক্ষাপট এগুলো মিলাবার জন্য, জানবার জন্য উনি অনেক ইহুদি পণ্ডিতের কাছে যেতেন, যে জিজ্ঞেস করতেন যে ব্যাপারে তোমাদের কিতাবে কিছু আছে কি না, তখন সেই ইহুদি পণ্ডিতদের কাছ থেকে উনি শুনে আসতেন এবং সেগুলো তিনি বর্ণনাও করেছেন। এবং আমাদের অনেক আমাদের যে ক্লাসিক তাফসিরগুলো রয়েছে সেই ক্লাসিক তাফসিরগুলোতে এগুলো বর্ণিত হয়েছে। তো আমরা এই ইসরায়েলি যে ন্যারেশনগুলো আছে, বর্ণনাগুলো আছে, এগুলো ডিল করার ক্ষেত্রে এই তিনটা মূলনীতি খেয়াল রাখবো। কোরআন হাদিস সাপোর্ট করলে গ্রহণ করব, রিজেক্ট করলে আমরাও রিজেক্ট করব। আর এডিশনাল তথ্য যেটা আমাদের কোরআনেও নাই সুন্নাতেও নাই, কিন্তু অনেক নবীর ব্যাপারে কিছু তথ্য আমরা ইসরায়েলি বর্ণনাতে পাই, সেগুলো আমরা বর্ণনা করতে পারবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়া লা হারাজ, তোমরা ন্যারেট করতে পারো, ইউ ক্যান ন্যারেট দ্য ট্রেডিশন অফ জিউস অ্যান্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি, তাদের পক্ষ থেকে যেই ন্যারেশনগুলো প্রিজার্ভ করা হয়েছে এগুলো চাইলে তোমরা বর্ণনা করতে পারবে, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সম্মানিত সুধি, তাহলে সংক্ষিপ্ত পরিসরে ইদ্রিস আলাইহিস সালামের জীবন কাহিনী থেকে কোরআন সুন্নাহর আলোকে আমরা যা জানলাম সেগুলো থেকে যদি আমরা কিছু লাইফ লেসন এখন বের করতে চাই যে ইদ্রিস আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কী, সেক্ষেত্রে আমরা কয়েকটি লেসন আমরা এখান থেকে শিক্ষা বের করে নিয়ে আসতে পারি। প্রথমত বলবো যে আমরা জেনেছি উনি হচ্ছেন আউয়ালু মান খাত্তাবিল কলম, এই যে আমরা কলম দিয়ে লিখি এই লেখার হস্তলিখন পদ্ধতির আবিষ্কারক হচ্ছেন সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় একজন নবী। তাহলে হি ক্রিয়েটেড দ্য হ্যান্ড রাইটিং, তিনি সর্বপ্রথম পৃথিবীতে কলম দিয়ে কিছু লিখেছেন এবং এই লেখার এই প্র্যাকটিস তিনি চালু করেছেন, এই তথ্যটা কিন্তু আমরা পাই। দ্বিতীয় যে ব্যাপারটি আমরা ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত বেশি জ্ঞানানুরাগী ছিলেন, শিক্ষানুরাগী ছিলেন, তিনি জ্ঞান অর্জন করতে চাইতেন,
তার প্রমাণ হচ্ছে ওনার আগের নবী শীস আলাইহিস সালাম এবং পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যে সমস্ত সহিফাগুলো নাজিল করেছিলেন এগুলো তিনি খুব বেশি পড়তেন, খুব বেশি অধ্যয়ন করতেন, সেখান থেকে জানতে চাইতেন, শিখতে চাইতেন এবং ইসলামে জানা শিখাটাকে কিন্তু আমাদের জন্য আবশ্যক করেছে এবং খুব বেশি গুরুত্ব দিয়েছে। আমরা জানি যে আমাদের কোরআনুল কারিমের প্রথম বাণী হচ্ছে জানো, পড়ো, ইকরা, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিক্ষা দিয়েছেন। তাহলে ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি, সালাত আদায় করতে বলেনি, জাকাত দিতে বলেনি, হেজাব করতে বলেনি। ইসলাম সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়ে উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে, লার্নিংয়ের প্রতি উৎসাহিত করেছে, স্টাডি করা, রিসার্চ করা এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে। এবং এটার একটা ইন্সপায়ারেশন কিন্তু আমরা সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে পাই, কারণ তিনি তেনার আগে যে সমস্ত কিতাব সাহিফা নাজিল হয়েছে এগুলো তিনি খুব বেশি পড়তেন, তিনি অত্যন্ত বেশি জ্ঞান অনুরাগী ছিলেন। তিন নম্বর যে বিষয়টা আমরা জানতে পারি সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক যে চর্চা, এটার সূচনা বা গোড়াপত্তনও কিন্তু ওনার সময়কাল থেকে হয়। তিনি বাবেলে জন্মগ্রহণ করেছিলেন ইরাক এলাকায়, পরবর্তীতে তিনি তাওহিদের দাওয়াত নিয়ে নীল নদের পারে মিশরে অবস্থান করেন, সেখানে তিনি ওই এলাকার লোকদেরকে তাওহিদের দাওয়াত দেন, সালাতের দাওয়াত দেন, জাকাতের দাওয়াত দেন এবং সেখানে তিনি জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের একটা পরিবেশ তৈরি করেছিলেন। এবং অনেক ঐতিহাসিক বলেছেন যে এই যে গাণিতিক বিভিন্ন সূত্র, ম্যাথামেটিক্যাল যে সূত্র অথবা অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞানের যে জ্ঞান, সেটার সূচনাটা হয়েছিল সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালামের সময়। এবং আমরা জানি যে মিশরীরা হচ্ছে এক্ষেত্রে পায়োনিয়ার, সর্বপৃথিবীতে সবচেয়ে প্রাচীন যেই বর্ণমালার শিলালিপি পাওয়া যায়, হায়রোগ্লিফিক্স বলে ইংরেজিতে, আরবিতে হায়রোগ্লিফিয়া বলে, এটা মিশরে পাওয়া গিয়েছে। কীভাবে ইরিগেশন করতে হবে, জমি চাষ দিতে হবে, কীভাবে গাণিতিক সূত্র দিয়ে উপকৃত হওয়া যায় এবং জিওমেট্রিক বিভিন্ন তথ্য সূত্র, এগুলো কিন্তু মিশরীরা উদ্ভাবন করেছে। এবং সেক্ষেত্রে অনেক ঐতিহাসিকরা বলেছেন সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালামের সময়ে এটার সূচনা বা গোড়াপত্তন হয়েছিল। সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে আরও একটি বিষয় আমরা জানতে পারি যে উনি খুব কর্মঠ ছিলেন, সাদাসিধে জীবনযাপন করতেন, যেটার প্রমাণ পাওয়া যায় যে তিনি নিজ হাতে নিজের জামা বা কাঁথা এগুলো সেলাই করতে জানতেন। সেলাই করার বা হস্তবুনন শিল্পের ব্যাপারটিও কিন্তু ওনার সময় থেকে শুরু হয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি যে উনি খুবই কর্মঠ ছিলেন, হার্ডওয়ার্কিং ছিলেন। আমরা অনেকে নবীদের ব্যাপারে এরকম ধারণা করে থাকি যে ওনারা মানুষ নয়, আসলে ব্যাপারটা কিন্তু ভুল, ওনারাও মানুষ ছিলেন এবং ওনারা এই পৃথিবীতে হার্ডওয়ার্ক করেছেন, স্ট্রাগল করেছেন। ওনারা বাজারে যেতেন, বাজার করতেন এবং ওনাদের লাইভলিহুডের জন্য ওনাদের আর্নিং করা লাগতো, উপার্জন করা লাগতো। জীবনের যে স্ট্রাগলগুলো আছে এগুলো সবগুলো পেরিয়ে ওনারা নিজেদেরকে প্রমাণ করে করে মহামানব হিসেবে তারা পৃথিবীতে স্বীকৃত হয়েছেন। তো এক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি যে সাইদানে ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত কর্মচঞ্চল একজন মহামানব ছিলেন, খুব কর্মঠ এবং সাদাসিধে জীবনযাপন করতেন। ওনার হস্তবুনন শিল্পের এই প্র্যাকটিস থেকে আমরা এই বিষয়টি আমরা বুঝতে পারি। পাশাপাশি আমরা এটাও বুঝতে পারি যে অভাবনীয় বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন, উদ্ভাবনী ক্ষমতা ওনার মধ্যে ছিল, গবেষণা ধর্মী চিন্তা চেতনার একজন মানুষ ছিলেন, যেটা আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। সম্মানিত শুধু আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীদের রেখে যাওয়া যে সুন্না, নবীদের রেখে যাওয়া যে পথ, সে পথে যেন আমরা আমাদেরকে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।